প্রতিবাদ হলো যে এটা বিশ্বকবির জায়গা, অর্থাৎ তিনি শান্তিনিকেতন, শান্তির নিকেতন করেছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করেছেন, এবং মণিপুর যে নাচের ফর্মটা, সেই নাচের ফর্মটা তিনি বিশ্বের মাঝে প্রতিষ্ঠা করেছেন। মণিপুরের সাথে তার বিরাট একটা সংযোগ, এবং কথাকলি, কত্থক, ভারতনাট্যম এ সকলের সাথে মিশ্রণ করে মণিপুরকে প্রাধান্য দিয়ে তিনি বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজে অভিভূত হয়েছিলেন, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষের দিকে তিনি মণিপুরী নাচ দেখে তিনি অভিভূত হয়ে অনেক শিক্ষা গুরুকে বিশ্বভারতীতে নিয়ে এসেছিলেন। তাদের গবেষণার মাধ্যমে এই ধরনের সংস্কৃতি আরো বিস্তার লাভ করেছে। আজকে এখানে যিনি উপাচার্য, মাননীয় উপাচার্য, তার বিদ্যে বুদ্ধি অনেক আছে, আমরা তো কম জ্ঞানী মানুষ, কিন্তু আমি তার কাছে আমরা বলছি যে আচার্য যিনি, উনি তো উপাচার্য, আচার্যর কাছে নিশ্চয়ই তিনি মণিপুরের সঙ্গে বিশ্বকবির যে সংযোগ সেই কথাটি তুলে ধরবেন, এবং মণিপুর যে জ্বলছে, মেয়েরা যে ওখানে লাঞ্ছিতা হচ্ছে, অপমানিতা হচ্ছে, সেটা কিন্তু তিনি যাতে তার কাছে তুলে ধরেন, এটা আমরা তার কাছে নিশ্চয়ই আশা করতে পারি। নিউ ইন্ডিয়া তো বটেই, যেখানে মণিপুরে বিবস্ত্র হয়ে মেয়েরা ঘোরে, এ ভারতবর্ষ আগে এই চেহারা দেখেনি, তা এটা নিউ ইন্ডিয়া, আমি বলবো আগে তারপরে ডেভেলপড নেশন। ডেভেলপড নেশন মানে উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্র এত উন্নত সারা পৃথিবী দেখছে সেখানে মেয়েরা বিবস্ত্র হয়ে ঘুরছে। আর অ্যাসপিরেশন অফ পিপল অ্যান্ড সোসাইটি বটেই তো, বেড়ে গেছে অ্যাসপিরেশন, তাই আবার উত্তরপ্রদেশের মিরাটেও একই ধরনের ঘটনা ঘটেছে, এইটাই তো এনডিএ। দশ থেকে আট বছর ধরে কনফ্লিক্ট ছিল মণিপুরে, তখন জোট সরকার বা বাংলা সরকার কোনো প্রতিবাদ দেখায়নি, অবান্তর কথা, আমরা তো কনফ্লিক্ট নিয়ে কিছু বলছি না, কি কনফ্লিক্ট আছে যে সরকারে আছে তার বলবার, তার কথা তার মেটানোর কথা, কে করেনি আর কে করেছে এটা এটা কিন্তু ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে জ্বলছে কে দেখছে, দশ বছর আগে কি হয়েছে, গপ্প মেরে কি হবে, ওটা গপ্প মেরে কোনো লাভ হবে না, তাহলে ওই আগে হয়েছে গুজরাটে, গুজরাটে দাঙ্গা হয়েছে, এখন আবার সেটা নিয়ে আসি, তাহলে এগুলো বলে কোনো লাভ হবে না। অন্যায় কথা, আমি জানি না, আপনার মুখে শুনছি যে ডেরেককে সাসপেন্ড করেছে, আসলে রাজ্যসভার যে চেয়ারম্যান তিনি তো ওই বিজেপিরই আর একটি মুখ, সেখানে বসে আছেন, পশ্চিমবঙ্গ ওনাকে অলরেডি দেখেছে কিরকম, সুতরাং উনি যে একই ওনার এ চরিত্র বিকাশ ঘটাবেন ওখানে, সেটা তো জানাই কথা, বোধহয় পরবর্তীতে রাষ্ট্রপতি হবার ইচ্ছা রাখছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।